আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জেনে গেছো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে সারা ভারতবর্ষব্যাপী একটা পরীক্ষা নিচ্ছে, সব কিছু কোশ্চেনই এমসিকিউ টাইপের। ক্লাস থ্রির বাংলা বিষয়ে আলোচনা আগেই করে দিয়েছি, আজকে গণিত বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। যারা যারা নতুন দেখছে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। যারা নিয়মিত এই চ্যানেলটা দেখো, তাদের একটাও প্রশ্ন আটকাবে না আমার মনে হয়। চলো দেখি কি প্রশ্ন আছে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলনী, গণিত তৃতীয় শ্রেণী। দেখো এখানে অঙ্কের কোশ্চেন রয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। আমরা জানি নিশ্চয়ই 907, 709, 970 আর 790 সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়। দেখো এই অঙ্কগুলো যখন করতে হবে, তখন আমরা দেখব সব কটা অঙ্ক, দেখো তিনটে করে অঙ্ক রয়েছে। তাহলে শতকের ঘরে কী আছে? এখানে 9, এখানে 7, এখানে 9, এখানে 7, সবচেয়ে বড়। 9 আর 7 মধ্যে কোনটা বড় হয়? 9টা বড় হয়। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা বড় হবে। দেখো দশকের ঘরে কী আছে? 0 আছে, দশের ঘরে 7 আছে, কোনটা বড়? 0 বড় না 7 বড়? অবশ্যই 7 বড়। তাহলে 970 এই সংখ্যাটি সব, এই চারটে সংখ্যা আমার সবথেকে বড় হবে। উত্তর হবে কয়েকটা, বুঝে গেল? প্রথমে শতকগুলো দেখে নেবো, তারপরে দশকগুলো দেখে নেবো, যদি মিল না পাই তাহলে এককগুলো দেখবো, তবে আমি বড় সংখ্যা নির্ণয় করতে পারবো। তারপরে দেখি পরের কোশ্চেনে কী আছে। দুয়ের প্রশ্ন, 12, 10, 13, 16, 18, 20, এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? তোমরা জানো নিশ্চয়ই বিজোড় সংখ্যা এককের অঙ্ক 1, 3, 5, 7, 9 থাকে। দেখো এই সবগুলো সংখ্যাকে ভালো করে লক্ষ্য করো, এখানে 0 আছে, এখানে 8 আছে, এখানে 6 আছে, 0 আছে, 2 আছে, কিন্তু কোন সংখ্যায় 1, 3, 5, 7, 9 আছে? দেখো এই সংখ্যার এককের অঙ্ক 3 আছে, 13। তাহলে 13 সংখ্যাটাই একটি বিজোড় সংখ্যা, এটা গোল করতে হবে। জোর বিজোড় নিশ্চয়ই তোমাদের জানা আছে। বেশ, তারপরে তিনের প্রশ্নটা বক্স করে দিয়েছে, একটা দুটো তিনটে চারটে বক্স করেছে, বলতে বলেছে উপরের কোনটিতে সবচেয়ে বেশি বল আছে। একবার টুক করে গুনে নিই, এখানে আছে 4টে, এখানে আছে 5টা, এখানে 2টো, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা বল আছে। তার মানে এই যে বক্স আছে 4 নম্বর বক্সটায় সবথেকে বেশি বল আছে, 4 জায়গাটা গোল করা হয়েছে। তোমরা এইভাবে অনুশীলন করলে মূল যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা ভালো করে করতে পারবে। শুধুমাত্র উত্তর জেনে গেলে কিন্তু তোমাদের সেখানে সম্পন্ন হবে না, তাই জন্য ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কোন প্রশ্নের উত্তরটা বার করতে হয়। তারপরে দেখো 4টে সংখ্যা দিয়েছি, এদের মধ্যে ঊর্ধ্বক্রমে সাজালে ঠিক কোনটা হবে? ঊর্ধ্বক্রম মানে কি জানো? ছোট থেকে বড় হতে হবে। কোন সব থেকে ছোটো সংখ্যা কীভাবে বার করতে হয় বললাম, প্রথমে শতকগুলো দেখে নেবো, 3, 3, 3, 1। তাহলে এই যে সংখ্যা শতকের অঙ্ক 1 আছে, বাকিটা সব 3 আছে, তাহলে এটা সব থেকে ছোটো হবে। 133 কোথায় কোথায় আছে? দেখো এখানে আছে আর এখানে আছে 133, তাহলে এই দুটোর মধ্যে যেখানে একটা হতে পারতো। তারপরে দেখো বাকি তিনটি সংখ্যা আছে, 3, 3, 3, শতকের অঙ্ক সব কটাতে 3 আছে, দশকের অঙ্ক কী আছে? 0, 1 আর 3, এর মধ্যে ছোটো কোনটা? 0টা। তাহলে 303, তাহলে 133-এর পরে 303 সংখ্যাটা আছে, কোথায় আছে দেখো তো? 133-এর পরে 313 আছে, এটা তো হবে না, তাহলে 133-এর পরে 303, তাহলে এই সংখ্যাটাই ঠিক আছে, এই যে ক্রমটা আছে এই ক্রমটাই ঠিক আছে, তাহলে গয়েরটা উত্তর হবে। যেমন ভাই বলছি তেমন ভাই তোমরা শিখতে পারলে সেখানে সম্পূর্ণ হবে এবং সহজ হবে, তাড়াতাড়ি তোমরা উত্তর দিতে পারবে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনেক প্রশ্ন উত্তর দিতে হবে। তারপরে দেখো পাঁচের প্রশ্নটা, এখানে আম, এখানে একটা কলা, এখানে একটা পেয়ারা রয়েছে, সবকটার দাম লেখা রয়েছে 212 টাকা, 112 টাকা, 224 টাকা। সবকটা আম কলা আর পেয়ারার মোট দাম কত সবকটা যোগ করে নেবো। প্রথমে আমরা কী করবো? এককগুলো যোগ করবো। দেখো 2, 2, 2 যোগ করলে 2, 2, 4, 2, 6। কোন সংখ্যার একক অঙ্ক 6 আছে? এখানে এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 6, এখানে 6, তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। তারপরে দেখো দশকগুলো যোগ করবো, 2, 1, 1, 1 আর 1, 2, তার সঙ্গে 2 যোগ করলে 4। দেখো তো কোন সংখ্যা একক দশকের ঘরে 4 আছে? এইখানে দশকের ঘরে 4 আছে, 546। তাহলে সম্পূর্ণ যোগটা করছি না কিন্তু, আমাদের উত্তরটা নিয়ে দরকার, তাহলে 546টা হবে উত্তর। তারপরে দেখো কী আছে, রীতা দোকান থেকে 2টি প্যাকেট বিস্কুট কিনলো, 1টি প্যাকেটে 10টি বিস্কুট আছে। দেখো 1টা প্যাকেটে 10টা আছে, 2টি প্যাকেট করা থাকবে, 10 গুণিতক 2, 20টা বিস্কুট থাকবে, সেখান থেকে ভাইকে 4টি দিল। দেখো দেওয়া মানে তো বিয়োগ করে দেওয়া, তাহলে ব্যাপারটা কী হলো?
দশ গুণিত দুই বিয়োগ চার, এটা হবে সঠিক উত্তর। অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই, তোমরা নিজের অঙ্কটা করবে, বুঝবে, দিয়ে সঠিক উত্তরটা খুঁজে বার করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে দেখি সাতের প্রশ্নটা কী আছে। সাতের প্রশ্ন রয়েছে চারটে ঘড়ির ছবি রয়েছে, চারটে সময় রয়েছে, ঘড়ি হয়তো একটা হতে পারে, চারটে সময় রয়েছে, নটা বাজছে, এটা তিনটে বাজছে, এটা ছটা বাজছে, এটা কটা বাজছে, এটা ছটা পনেরো বাজছে। এবার দেখো কোন ঘড়িতে ছটা বাজে, সরাসরি তিন নম্বর ঘড়িতে ছটা বাজে, আমরা যাই নিশ্চয়ই ঘড়ি দেখতে, তাই জন্য কিছু বললাম না। এটা তিনটে বাজছে না, এটা বারোটা পনেরো বাজছে, ঠিক আছে। ছোটো ঘড়িটা বারো ঘর রয়েছে, বড় ঘড়িটা তিনে ঘর রয়েছে, এটা বারোটা পনেরো বাজছে, ঠিক আছে। এইটা কিন্তু নটা বাজছে না, দেখো ভালো করে দেখো, বারো ছোটো ঘড়িটা বারো ঘর রয়েছে, বড় ঘড়িটা নয় ঘর রয়েছে, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু অনেক সময় বোকা বানিয়ে দেয়, আমরা বোকা বানবো না, ঠিকঠাক জিনিসটা বুঝে নেব। তারপরে দেখো আটের প্রশ্নটা কী আছে, চারটে ছবি রয়েছে, এদের মধ্যে কোন ছবিটার ঠিক দুটো ত্রিভুজ রয়েছে। ত্রিভুজ বলতে গেলে দেখো এখানে চারটে ত্রিভুজ হয়েছে, এখানে কোনো ত্রিভুজই হয়নি, এখানে দুটো ত্রিভুজ আছে, কিন্তু বাইরের দিকে আরও একটা ত্রিভুজ আছে, মোট তিনটে ত্রিভুজ আছে। এইখানে কিন্তু দেখো লাইনটা মাঝ বরাবর কেটে দিয়েছে, উপরে একটা ত্রিভুজ, নিচে একটা ত্রিভুজ, দুটো সমান মাপের ত্রিভুজ, তাহলে এটা হবে উত্তর। তাহলে একটা আমি গোল দিয়েছি ওই জন্য। দেখো নয়টা দেখো, কোন সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য, তিন দ্বারা বিভাজ্য তো নিয়ম জানি, অঙ্কগুলি যোগ করলে যে তিন দ্বারা বিভাজ্য হয়, দেখে নাও এটা ছোটো সংখ্যা রয়েছে, কোনো সমস্যা নেই। বাইশ দুই দুই যোগ করলে চার হচ্ছে, তিনের ঘরে নামতে চার আসে না, চার আস শূন্য যোগ করলে চার আসছে, এটা হবে না, তিন আর দুই যোগ করলে পাঁচ আসছে, এটা হবে না, এই দুই যোগ করলে হচ্ছে দুই একে তিন, তিন একে তিন হয়, তাহলে একুশ হবে উত্তর, তিন সাতটি একুশ হয়, তাহলে একুশ সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য, তাহলে গয়েরটা হবে উত্তর। বোঝা গেল, বিভাজ্যতে নিয়ম অনুসারে অঙ্কটা বুঝিয়ে দেওয়া হলো। তারপরে দেখো দশের প্রশ্নটা, একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ কতবার ঘোরে, আমরা কি জানি একদিন মানে চব্বিশ ঘন্টা, তাহলে চব্বিশ বার ঘুরবে, সহজভাবে বুঝিয়ে দেওয়া যাচ্ছে। তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্স পাঁচটি করে সন্দেশ আছে, সেখান থেকে দুটি সন্দেশ তারপর ভাইকে দিলে, তোমার কাছে কতগুলো সন্দেশ থাকবে। দেখো তিন বাক্স সন্দেশ, পাঁচটা করে ভাই, প্রতি বাক্সে পাঁচটা করে রয়েছে, পাঁচ দিনে পনেরোটা সন্দেশ হয়ে গেল, দোকান থেকে কিনে আনলাম পনেরোটা, ভাইকে দিলাম কটা, দুটো, তাহলে পনেরো থেকে দুই চলে গেলে কত হয়, তেরো হয়, তাহলে তেরোটা গোল করে দেওয়া হয়েছে, ক্ষয়ের উত্তরটা গোল হবে। তারপরে দেখো কী আছে, একটা চেয়ার রয়েছে, চেয়ারের দাম নশো সাতান্ন টাকা, একটা টেবিল রয়েছে, তার দাম কী আছে, নশো পঁচাত্তর টাকা। তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার আর টেবিল কিনলেন, তাহলে কত খরচ হলো, দুটো যোগ করতে হবে, ঠিক আছে। নশো সাতান্ন আর নশো পঁচাত্তর যোগ করে দেখবে কত হচ্ছে, এক হাজার নশো বত্রিশ টাকা। এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো বুঝে নিচ্ছি, বারোটা অঙ্ক পরপর বুঝিয়ে দেওয়া গেল। এরপরে আরও কিছু অঙ্ক আছে, চলো সেগুলোও আমরা দেখে নিই। দেখো এখানে কী আছে, ট্রেনের কামরায় একশো তেত্রিশ জন যাত্রী আছে, পরের যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো তখন তেইশ জন যাত্রী নেমে গেল, আমরা কি জানি নেমে গেল, চলে গেল, পচে গেল, মরে গেল, উড়ে গেল, এগুলো বিয়োগ করতে হয়, তাহলে একশো তেত্রিশ থেকে তেরো বিয়োগ করে দেবো, একশো তেত্রিশ থেকে তেইশ বিয়োগ করবো, তেরো তো নয় তেইশ বিয়োগ করবো, বিয়োগ করলে কত হচ্ছে, একশো দশ হচ্ছে, ক্ষয়েরটা উত্তর হবে। তারপরে কোশ্চেন চলে আসে, তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার কোনটি, সবাই জানো নিশ্চয়ই নশো নিরানব্বই, তিনটে অঙ্ক নশো নিরানব্বই, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। দেখো মিতা এবছর তার বন্ধুরা মিলে একশো একাত্তরটি গোলাপ চারা লাগিয়েছে, আর অমল তার বন্ধুরা মিলে একশো একুশটি লাগিয়েছে, কারা বেশি চারা লাগিয়েছে, দেখো একশো একাত্তরটা বড়, একশো একুশটা ছোটো, বিয়োগ করলে হচ্ছে পঞ্চাশ, তাহলে কারা একশো একাত্তর কারা লাগিয়েছে, মিতা লাগিয়েছে, তাহলে মিতা আর তার বন্ধুরা পঞ্চাশটা চারা বেশি লাগিয়েছে। তারপর কী আছে দেখো ষোলো প্রশ্নটা, রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে তিনটি করে বই দেওয়া হলো, মোট চারশো ছাপ্পান্নটি বই দেওয়া হলো, কজন ছাত্র পেল, দেখো একজনকে তিনটে দিচ্ছে, আরও একজনকে তিনটে দিচ্ছে, আরও একজনকে তিনটে দিচ্ছে, বারবার বারবার একই সংখ্যা বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে ভাগ করা, চারশো ছাপ্পান্নকে আমরা তিন দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত হচ্ছে, একশো বাহান্ন জন, ঠিক আছে, তাহলে কজন বই পেল, একশো বাহান্ন জন বই পেল। দেখো তারপরে কী আছে সতেরো অঙ্কটা, তিনটে বক্স দিয়েছে, চার নম্বর বক্সে কী হবে সেরকম বলতে বলেছে, প্রথম বক্সে কী আছে,
একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা কিউ আছে, তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা কিউ আছে, তারপরে তিনটে আছে, কি হচ্ছে বলো তো? এখানে এখানে সাত থেকে দুই কমে পাঁচ হলো, পাঁচ থেকে দুই কমে তিন হলো, তাহলে অনুরূপভাবে তিন থেকে দুই কমে এক হবে, এখানে একটা কিউ বসবে, উত্তর হবে এখানে গয়েরটা একটা। দেখো এইভাবেই তোমাদের অঙ্কের সমস্ত প্রশ্ন ধরে 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 বুঝিয়ে দেওয়া গেল। আশা করি কোনো সমস্যা হবে না, যদি সমস্যা থাকে আমাকে জানাতে পারবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন সেটা করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমার জন্য বেশ কিছু ভিডিও রেখে গেলাম, তোমরা দেখতে থাকো আর প্রত্যেকে ভালো থাকবে।